মন্তেশ্বরে মহিলা খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায় শুক্রবার খুন হওয়ার জায়গা থেকে কিছুটা দূরে কালবার সংলগ্ন একটি ঝোপ থেকে খুনের ঘটনায় ব্যবহৃত একটি কাটারি উদ্ধার হয়েছে। খুনের ঘটনায় ধৃত মহিলা বিজয় ভারতী রায় ওরফে কাকুলি রায়কে আজ কালনা আদালতে পাঠায় পুলিশ। প্রসঙ্গত দিন পাঁচেক আগে মন্তেশ্বরে মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বারাপুর গ্রাম সংলগ্ন মাঠ থেকে মামুদপুর গ্রামের বৃদ্ধ পরিচয়িকা শান্তি হাজরার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল মামুদপুর গ্রামের বাসিন্দা বিজয় ভারতী রায় ওরফে কাকুলি রায়কে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। হ্যাঁ খুঁজুন ভালো করে। বলুন কেন করলেন? হ্যালো, আপনি মার্ডার করেছেন মহিলাটাকে? কথা বলুন, কি কারণে করলেন? ওই মহিলার কি অপরাধ ছিল? আপনি ওই মহিলাকে মার্ডার করেছেন? বলুন কেন করলেন? হ্যালো, আপনি মার্ডার করেছেন মহিলাকে? কথা বলুন, বলুন কেন করলেন, বলুন কি কারণে করলেন? ওই মহিলার কি অপরাধ ছিল, কি উদ্দেশ্যে করলেন? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।